এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামাবাদ জামে মসজিদের স্বনামধন্য ইমাম খতিব, সুপ্রতিষ্ঠিত সুবক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ হাবিবুল্লাহ জালালী। হযরত মাওলানা শেখ হাবিবুল্লাহ জালালী, হযরতের নির্ধারিত আলোচ্য বিষয় নামাজের গুরুত্ব ও তাৎপর্য। নির্ধারিত বিষয় নামাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হযরত মাওলানা শেখ হাবিবুল্লাহ বেলালী। সভাপতিত্বের আসন অলঙ্কৃত করবেন এলাকার বিশিষ্ট মুরব্বী, তাফসীর পরিচালনা কমিটির স্বনামধন্য প্রধান উপদেষ্টা জনাব হাজি বদর আহমদ। জনাব হাজি বদর আহমদ, এবারে আমরা শুনব গুরুত্বপূর্ণ আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামাবাদ জামে মসজিদের স্বনামধন্য ইমাম খতিব, তরুণ সুবক্তা হযরত মাওলানা শেখ হাবিবুল্লাহ জালালী। হযরত মাওলানা শেখ হাবিবুল্লাহ জালালী সাহেবকে তার নির্ধারিত বিষয়ের উপর তাফসীর পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের পরিমাণ তো মোটামুটি একেবারে কম না, কিন্তু আমাদের আওয়াজের যে অবস্থা, এই অবস্থাটার মাধ্যমে একটা জিনিসই প্রমাণ হয় যে হুজুর মাগরিবের পরের যে বক্তা ছিলেন উনি যেহেতু নাই, তাহলে আগে আপনার অবস্থা বোঝা লাগবো, পরে ব্যবস্থা। তখন কিছু সময় আলোচনা শোনার মন মানসিকতা আছে সবার? সবার আছে? যদি তাই কে থাকে, তাহলে আমি বলবো অত্যন্ত কঠিন এই সময়ের মধ্যে যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে সীমাহীন দয়া করে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। নবীজির সুন্নত তরিকাটুকু সামনে নিয়ে আমরা যদি বসতে পারি, হইতে পারে আজকের এই মাহফিল আপনি আমার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। এই জন্য যার সামনে যেই পরিমাণ খালি জায়গা আছে, যার সামনে যেই পরিমাণ খালি জায়গা আছে, মেহরবানি করে আমরা ফিলাফ করে বসি। বলা যায় না এখানে কার জন্য জীবনের শেষ মাহফিল আছে। গত বছর এই মাহফিল যখন এখানে অনুষ্ঠিত হয়েছিল, এই সময় অনেকেই ছিল, কিন্তু এদের মধ্য থেকে অনেকেই হয়তো আজকে নেই। আগামী বছরও যদি এই মাহফিল হয়, আমরা যারা এখানে আছি আমাদের মধ্য থেকে কারা থাকবো আর কারা থাকবো না এটা বলা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। এই জন্য ওই যে মাঝখানে দেখালে দেখা, একটু সামনের দিক দিয়ে আমরা যদি বাইরে বসি তখনই কিন্তু সুন্দর হয়ে যাবে, শয়তান এখান থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। আলহামদুলিল্লাহ وعلمه البيان وفضل إنسانا على إنسان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا
فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة تنهى عن الفحشاء والمنكر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. মানুষের পরিমাণ তো একেবারে কম না, কিন্তু আমাদের জিকিরের আওয়াজের যে অবস্থা, এই অবস্থার মাধ্যমে একটা জিনিসই প্রমাণ হয় যে হুজুর জিকিরের আওয়াজের মাধ্যমে কোনো ফায়দা নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জিকিরের আওয়াজের মাধ্যমে ফায়দা আছে নি না ক্ষতি? আরো জোরে বলেন, ফায়দা আছে না ক্ষতি? এখনো আওয়াজের মাধ্যমে বোঝা গেছে, জিকিরের আওয়াজের মাধ্যমে ফায়দা না ক্ষতি? আমার ভাইরা, মাত্র এক কাপ চা আর একটা পান কারো জন্য দুই আঙ্গুলের সিভার ঢুকাইয়া অতিরিক্ত এক থেকে দুইটা টান, এই দুই থেকে তিন জিনিসের লাভের আশায় যখন আমরা আওয়াজ দেই, কিতা কইন আমরা যেভাবে আমরা নবীর নামের দুরুদের আওয়াজ, আল্লাহর নামের জিকিরের আওয়াজ দিছি, আমরার ওই আওয়াজ খানের চাইতে এই আওয়াজ খান অনেক বেশি হইছে কি? তখন বেশি হইছে না কম হইছে? আরো যখন বেশি হইছে না কম হইছে? তাহলে আপনি আমার আওয়াজের মাধ্যমে এবং আমাদের কথার মাধ্যমে যে জিনিসটা প্রমাণ হইতেছে যে হুজুর, যদিও নবীর নামের দরুদের আওয়াজের মাধ্যমে ফায়দা আছে, আল্লাহর নামের জিকিরের আওয়াজের মাধ্যমে উপকার আছে, কিন্তু ওই দুই থেকে তিন জিনিস পাইলে পরে যেই রকম লাভ, এই রকম লাভ না আরো অনেক কম। কি তখন কম না বেশি? আরো জোরে হন, কম না বেশি? আওয়াজে তো বোঝা যাইতেছে না, আরো জোরে হোক, কম না বেশি? কিরকম বেশি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার আল্লাহর নামের জিকিরের আওয়াজ যদি আপনি মাত্র একটা বার জিকিরের আওয়াজ এক পাল্লায় যদি আপনি উঠায় রাখেন, আর যদি অন্য পাল্লায় যদি আপনি সাত আসমান সাত জমিন যদি আপনি উঠায় রাখেন, তারপরেও জিন্দেগানিতে কোনদিন আমার আল্লাহর নামের একটা বার জিকিরের আওয়াজের সমান হবে না। বিশ্বাস করেননি আপনার? আরো জোরে বলেন, বিশ্বাস করেন? বিশ্বাস যদি করে থাকেন তাহলে আসুন আমরা আমাদের আলোচনার শুরুতেই দুই চারটা বার আওয়াজ এমন ভাবে দান করি
যাতে করে এখনের আওয়াজের মাধ্যমে প্রথমত প্রমাণ হয়ে যায় যে আসলেই যে আল্লাহর নামের জিকিরের আওয়াজের মাধ্যমে লাভ আছে। দুই নম্বর আরো একটা জিনিস যেন প্রমাণ হয়ে যায় যে আমাদের অন্তরের যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো নিয়ে আমরা জাহান্নামে জ্বলতে হবে না। আমাদের আওয়াজের মাধ্যমে যাতে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই জিকিরের আওয়াজের মাধ্যমে আমাদের অন্তরের ময়লাগুলোকে পরিষ্কার করে দিয়ে আজকের এই মাহফিল দেখে আমাদেরকে জান্নাতি ঘোষণা দান করে দেন। জোরে বলে দেখি না আমার ভাইরা আমার বন্ধুরা, তাই আসুন আমরা সেইটুকু প্রমাণের জন্য কণ্ঠের মধ্যে যেইটুকু আওয়াজ আছে সবটুকু আওয়াজকে বিলীন করে দিয়ে আমরা দুই চারটা বার জিকিরের আওয়াজ দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চাঁদ সূরজ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বিমান চলে না পাইলট সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, মুমিন চলে না আল্লাহর জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইন্নাকা আনতাল 'আলিমুল হাকীম। ইসলামাবাদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার অধিবেশনের নেহায়েত কাবিল এহতেরাম জনাব সাহেব সদর, দিগর মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরের দিন দরদি আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থান করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য অত্যন্ত আগ্রহী মন নিয়ে অপেক্ষমান আমার শ্রদ্ধেয় এবং সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রথমেই অন্তরকূলে হাজারো লাখ কোটি শুকরিয়া আদায় করতে হয় যেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত কঠিন একটা সময়ের মধ্যে আজকে ইসলামাবাদ জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আমরা কি এখনো পর্যন্ত এই দুনিয়ার মুখে আল্লাহ এবং রসুলের পক্ষের শক্তি আছি, আমরা যে এখনো পর্যন্ত এই দুনিয়ার মুখে কোরআন এবং হাদিসের পক্ষের শক্তি আছি এইটুকু প্রমাণ করার সুযোগ আমাদেরকে দান করে দিলেন, এতে করে আমরা সবাই খুশি না বেজার? আরো একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি যদি হয় তাকে আসুন ঐক্যবদ্ধ ভাবে বলিষ্ঠ আওয়াজে কণ্ঠের মধ্যে যেইটুকু আওয়াজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দান করেছেন সবটুকু আওয়াজকে বিলীন করে দিয়ে চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আবার বাইরা মানুষ অনুপাতে কিন্তু আওয়াজ কম হয় নাই, কিন্তু তারপরেও আমি বলতে চাই আমরা বৃহত্তর সিলেটের মুমিন মুসলমান যারা আমাদের কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আলাদা একটা পরিচিতি আছে, জুড়ে বলেন ঠিক না ঠিক না? ওই পরিচিতিটুকু যদি আমাদের সামনে নিয়ে আসি তখন কিন্তু আমাদের এই সিলেটের মুমিন মুসলমানের আওয়াজ আসলে কিন্তু বেশি হয় নাই। কি সেই পরিচিতি?
আমার ভাইরা আমার বোন, হযরত শাহজালাল মুজাররদী আমানী রাহমাতুল্লাহি আলাইহি সদর ইয়ামান প্রদেশ থেকে যখন এই সিলেটের মাটিতে বেশি না মাত্র 360 জন সাথী সঙ্গীকে নিয়ে এই সিলেটের মাটিতে যখন তিনি পদার্পণ করেছিলেন, এই সিলেটের মাটিতে যখন আগমন করেছিলেন, আমার ভাইরা আমার বন্ধুরা, যায় নামাজের মাধ্যমে ওই সুরমা নদী পাড়ি দিয়া ওই পাড়ের মধ্যে তিনি আগমন করে একটা বার মাত্র আল্লাহু আকবারের দলি যখন তিনি উচ্চারণ করেছিলেন, আমার ভাইরা আমার বন্ধুরা, আজ পর্যন্ত ইতিহাসের পাতায় স্মরণ করে লিপিবদ্ধ রয়ে গেছে ওই একটাবার আওয়াজের বিনিময়ে। ওই সময়ের পরাশক্তি রাজা রাজা গৌর গোবিন্দের সাত তারা বিল্ডিং চিরদিনের জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, সুতরাং আসুন, যদিও সেই শাহজালাল মুজাররদী আমানী এই দুনিয়ার বুকে জীবিত নাই, আমরা যে করে পর্যন্ত ওই শাহজালালের রুহানি সন্তানের দলেরা এই সিলেটের মাটিতে এখনো জীবিত আছি, ওইটুকু প্রমাণ করার জন্য কণ্ঠের মধ্যে যেইটুকু আওয়াজ আমার আল্লাহ দান করেছেন, ওইটুকু আওয়াজকে একটা বারের জন্য বিলীন করে দিয়ে আমরা এমন ভাবে একটা আওয়াজ দান করি যাতে করে আমাদের আওয়াজটুকু আমাদের থেকে বাকির হতে দেরি হয়, আমাদের সেই আওয়াজটুকু যাতে ভূমণ্ডল নবমণ্ডল সাত আসমান সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশে আযিমের মধ্যে দয়া পৌঁছতে দেরি না হয়। সেই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাজি আছেন নি? আরো জোরে বলেন, রাজি আছেন নি? তাহলে আসুন আবারও আমরা কণ্ঠের সবটুকু আওয়াজকে বিলীন করে দিয়ে ওই শাহজালালের চেতনা অন্তরের মধ্যে নিয়ে আবারও আমরা একটাবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এখনের আওয়াজে মোটামুটি একটু প্রমাণ হয়েছে যে আমরা যে এখনো শাহজালালের উত্তর সুরি আছি, দক্ষিণ সুরি যে হই নাই, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার আসুন আমার যে বিষয়বস্তু গোসকের ঘোষণার মাধ্যমে আপনারা শুনতে পারছেন, এটা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, এই দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান, আমাকে যেই বিষয়বস্তু দেওয়া হয়েছে এই বিষয়বস্তুর প্রতি একশো ভাগের একশো ভাগ আমল ওয়ালা যতক্ষণ পর্যন্ত না হবে, কসম করে বলা যায় আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে শান্তির মুখ জিন্দেগানিতে দেখা সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? তাহলে বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভাইরা আমার বন্ধুরা, সেই বিষয়বস্তুটা কি? সেই বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে আসলে সেই বিষয়বস্তুটা কি। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানায়া বিদায় হয়ে যাবেন, এর একটু মাত্র আগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আপনার কাছে পাঠাইয়া দিবেন, আপনার কাছে পাঠাইয়া দিবেন একটা সংবাদ দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরে আপনি যায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আপনার বন্ধুর সাথে আপনি যায়া সাক্ষাৎ করবে। আর একটু আস্তে বলেন, সুবহানাল্লাহ। বন্ধুর সাথে সাক্ষাৎ করার সংবাদ, এটা কি আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? আরো জোরে বলেন, আনন্দের না দুঃখে? তার বাস্তব প্রমাণ এই দুনিয়ার বুকে যার যার সঙ্গে যার যত বেশি মহব্বত, ওই ব্যক্তির সাথে সাক্ষাতের সংবাদটা যদি আসে তখন কিন্তু এই দুনিয়ার বুকে ওই লোকটা এতই বেশি আনন্দিত হয়, তারই প্রমাণ। আল্লাহু আকবার। এই দুনিয়ার বুকে সাধারণত মায়ের মহব্বত সন্তানের জন্য যেই পরিমাণ, এই পরিমাণ মহব্বত কিন্তু আর কোনো কিছুতে নাই, জুড়ে বলতে কিনা? আমার ভাইরা, একটা মানুষ একদিন না দুই দিন দশ থেকে বিশ বছর হয়ে গেছে প্রবাস জীবনে জীবন কাটাইতেছে,
আমার ভাইরা আমার বন্ধুরা কিন্তু অসুবিধা হয় নাই, মা কিন্তু এই দীর্ঘদিন পর্যন্ত ওই দীর্ঘদিন পর্যন্ত মায়ের কোনো অসুবিধা হয় নাই, মা কিন্তু এই দুনিয়ার বুকে তার জীবন পরিচালনা করেছে। হঠাৎ করে যখন একদিন ওই সন্তান যখন বাড়িতে মোবাইলের মাধ্যমে যখন জানায় দিল মা আমি অমুক দিন হয়তো আর ফ্লাইটে গোমা দেশের মধ্যে আসতেছি, তোমার সেই মুখটা দরব ভরা মুখটা দেখার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা এখন দেখা যায় ওই যে একদিন সময় হাতের মধ্যে নিয়া ওই মাকে যে জানায় দিল সন্তান, এখন দেখা যায় ওই একটা দিনের যে কয়েকটা ঘন্টা সময় বাকি আছে এই কয়েকটা ঘন্টা সময় আর যাইতে চায় না। জোরে বলেন ঠিক কিনা ঠিক না? একবার ঘরের ভিতরে যায় আরেকবার ঘরের বাহিরে বাহির হয়। মানুষেরা যদি জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, কেন আজকে তোমার ভিতরে এত শান্তি বিরাজ করতেছে, আমার ভাইরা আমার বন্ধুরা তখন জনম দুঃখিনী বা এবার ডাক দিয়ে বলে তোমরা বুঝবে না রে আমার অন্তরের মধ্যে আগুন লেগে গেছে, আমার সন্তানের মুখ আমি কখন জানি আমি দেখব। এই সময়টুকু কিন্তু আর যাইতে চায় না আমার ভাইরা আমার বন্ধুরা। তার বাস্তব প্রমাণ হলো যে এই দুনিয়ার বুকে যার জন্য যেই পরিমাণ যত বেশি মহব্বত হয় ওই মহব্বতের মানুষের সাথে যদি সাক্ষাতের সংবাদ আসে ওই যেইটুকু সময় পরে সাক্ষাতের সংবাদটা আসলো ওই সময়টুকু আর যাইতে চায় না আমার ভাইরা আমার বন্ধুরা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি ছিল না কম? আরো জোরে বলেন সবচেয়ে বেশি ছিল না কম? সবচেয়ে বেশি, শুধুমাত্র বেশি না। সেই নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা ডাক দিয়ে বললেন আল্লাহর নবী গো একটু পরে আপনি যায়া আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। আমার ভাইরা আমার বন্ধুরা সেই সংবাদ পাইয়া নবীজি আনন্দিত না হইয়া সেই সংবাদটুকু পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া যাইতে শুরু করে দিলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী কেন কান্দা শুরু করেছেন যদিও আল্লাহ ভালো করেই জানেন, কিন্তু তারপরেও আবার জিব্রাইলকে পাঠায় দিলেন, জিব্রাইল রে আমার বন্ধুর কাছে তুমি দয়া জিজ্ঞাসা করো আমার বন্ধু কেন কান্দে। তাহলে কি আমার বন্ধু এই মুহূর্তে দুনিয়া থেকে আসতে চাইলে, আমার বন্ধু যদি এই মুহূর্তে দুনিয়া থেকে আসতে না চায় আমার বন্ধুকে দয়া জিজ্ঞাসা করবা আমার বন্ধু আরো কত হাজার কত লক্ষ বৎসর দুনিয়াতে থাকতে চায়, যত হায়াত আমার বন্ধু চাইবে। ও জিব্রাইল আমি কথা দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুকে সেই পরিমাণ হায়াত তুমি দিয়ে আসবা। আর একটু আসতে বলছি ভাই, আবার ভাইরা কি মনে করেন যদি জিব্রাইল আমাদের সমাজের কোন নেতা নেত্রীর কাছে যদি কোনোদিন আসতো আইসা যদি বলতো নেতা সাহেব আল্লাহ আবার পাঠাইছেন আপনার কাছে, আপনি যদি দুনিয়া থেকে যাইতে না চান তাহলে যত হাজার যত লক্ষ বছর আপনি হায়াত চাইবেন যেই পরিমাণ চাইবেন এই পরিমাণ হায়াত আপনাকে দেওয়া হবে। আবার ভাইরা কি মনে করেন আমরা কেমন চাইতাম? কোনো হিসাব আছে? আরো জোরে বলেন হিসাব আছে? আল্লাহ মনে হয় তসবিহ হাতের মধ্যে নিয়ে বলতাম ও জিব্রাইল তুমি একটু বসো আর আমি একটু হিসাবটা দেই। আমার ভাইরা তসবিহটা হাতের মধ্যে নিয়ে আর টানা শুরু করতাম আর খালি বলতাম কোটি 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 বছর, এইভাবে বলতে বলতে এক সময় আমাদের হায়াত শেষ হয়ে যাইতো, জিন্দেগানি শেষ হয়ে যাইতো, কিন্তু তারপরেও কোনোদিন আমাদের যাওয়া শেষ হইতো না। জোরে বলেন ঠিক না ঠিক? বলতে পারেন হুজুর কেমন আজগবি কথা কেমনে কইলেন? ও ভাই আমার এটা কিন্তু আমার মুখের কথা না, এটা আমার আল্লাহ স্বয়ং নিজে জানাইয়া দিছেন। আলহামাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির,
আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জানাইয়া দিয়েছেন মানুষের, আরে মানুষ যেই মানুষের অন্তরের মধ্যে লালসা নামক জিনিসটা প্রবেশ কইরাল নাই, ওই লালসা যাকে গ্রাস করিয়া নেয় ওই মানুষের লালসা কোনোদিন শেষ হয় না। আদিকের যে একটা শেষ পরিমাণ এটা তার জীবনে কোনোদিন সে পায় না, তালাস করে যতক্ষণ পর্যন্ত তাকে কবরের মাটি তাকে গ্রাস না করেছে, যতক্ষণ পর্যন্ত কবরের বাসিন্দা না হয়েছে এতক্ষণ পর্যন্ত মানুষের যে আদিকের যে একটা লোভ এবং লালসা এটা কোনোদিন শেষ হয়। আমার ভাইরে আমার বন্ধুরা, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কাছে এসে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো এই মুহূর্তে আপনি কেন কাঁদলেন? এটা তো আপনার কাঁদার সময় না গো আল্লাহর নবী, বরং এটা তো আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দের সময়, তাহলে আপনি কেন কাঁদলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান তাহলে কি আপনি এই দুনিয়ার মুখ থেকে যাইতে চান না? এই মুহূর্তে যদি আপনি যাইতে আমি যেন আমার আল্লাহর পক্ষ থেকে সেই পরিমাণ হায়াত আপনাকে দিয়া যায়। আর একটু জোরে বল না, আল্লাহ কেমন ঘোষণা পাইছেন আল্লাহর নবী! কিন্তু তিনি তো আর আমাদের মতো ছিলেন না, আল্লাহর নবী এবার জিব্রাইল ফেরেশতার ডাক দিয়ে হইতেছেন, আ জিব্রাইল শুনো আমি কেন কাঁদলাম? এইটুকু বলবো পরে, আগে তুমি আমার কাছ থেকে তুমি জানিয়ে ও জিব্রাইল, এতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে আমি ছিলাম, আমার উম্মত যখন কোনো জায়গার মধ্যে কোনো আটকা পড়ে যেত আমি নবীজির কাছে চলে আসত, আমি নবীজি তখন তাদেরকে সমাধান দিয়া দিতাম, এতদিন পর্যন্ত আমার উম্মতের জিম্মাদার জিব্রাইল আমি নবীজি ছিলাম, এখন যখন আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন আমার এতিম উম্মতের জিম্মাদার কে হবে রে জিব্রাইল? আল্লাহ কেমন দরদি নবী ছিলেন আমাদের জন্য, আমাদের জন্য সেই নবীজির কেমন দরদ ছিল! আমার ভাইরা আমার বন্ধুরা, কি পরিমাণ দরদ ছিল! এইটুকু সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা মিল্লা যদি কেয়ামত পর্যন্ত সময় নিয়ে যদি নির্ধারণ করতে যায়, এরপরেও জিন্দেগানিতে নির্ধারণ করা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব! আরো একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে, কেমন দরুদ ছিলেন আমাদের জন্য আল্লাহর নবী। আমার ভাইরা আমার বন্ধুরা, একটু পরে আবার জিব্রাইল আসছেন, এইটুকুর সমাধানের পরে আরেকবার জিব্রাইল আসছেন, আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে আরো একটা জিনিস জানার জন্য, আল্লাহর নবী গো আপনি যখন এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবেন তখন আপনি নবীজির ওই মুবারক দেহটাকে কোন জায়গার মধ্যে দাফনের ব্যবস্থা করা হবে? ও আল্লাহর নবী, আপনি যদি চান আপনার এই দেহটাকে দুনিয়ার বুকে দাফন না করে প্রথম আসমানের মধ্যে দাফন করা হোক, অথবা দুই নম্বর আসমানে দাফন করা হোক, অথবা তিন নম্বর চার নম্বর এমনি ভাবে সাত আসমান দিয়ে গুরু আসমানের মধ্যে আপনার সেই মুবারকটাকে আপনার সেই মুবারক দেহটাকে দাফনের ব্যবস্থা করা হোক, আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আলামিন এতে রাজি আছেন, আল্লাহ এইটুকু জানার জন্য আমাকে পাঠাইয়া দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ! আমার ভাইরা আমার বন্ধুরা, এবার আল্লাহর নবী যখন কোনো কথা বলতেছেন না, জিব্রাইল মনে করতেছেন তাহলে মনে হয় আল্লাহর নবী সাত আসমানে না, মনে হয় এর আরো উপরে মনে হয় আল্লাহর নবী দাফন হওয়ার জন্য উনি মন মানসিকতা নিয়ে বসে রইছে। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, আজ আল্লাহর নবী আপনি যদি মনে করেন ওই সাত আসমান থেকে কোন আসমানের মধ্যে আপনার দাফনের ব্যবস্থা আপনি করতে চান না, আল্লাহর নবী গো আপনি যদি চান সিদরাতুল মুনতাহায় আপনাকে দাফনের ব্যবস্থা করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওইটুকুর অনুমতিও আমি জিব্রাইলকে আল্লাহ দিয়ে দিছে।
এরপরেও যখন আল্লাহর নবীর মুবারক জবান দেয়া কোনো কিছু বাহির হইতেছে না, আল্লাহর নবীর মুবারক জবানটা বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবী একেবারে বেজার মুখ নিয়ে যখন বসে আছেন, এবার জিব্রাইল মনে করতেছেন তাহলে যেহেতু আল্লাহর বন্ধু এই কারণে মনে হয় আল্লাহর সাথে আরশে আজিমের মধ্যে যাইতে যাইতেছে। আমার ভাইরা এবার তিন নম্বর ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাত, আল্লাহর নবী গো, আপনি যদি চান সাত আসমান থেকে কোন আসমানের মধ্যে না, আপনি যদি চান সিদরাতুল মুনতাহা না, আপনার দাফনের ব্যবস্থা করা হোক আরশে আজিমের মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতেও কিন্তু রাজি আছে। আমার ভাইরা আমার বন্ধুরা, যখন নাকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই চূড়ান্ত ঘোষণা যখন পেয়ে গেলেন, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে জানায়া দিলেন, ও জিব্রাইল, আমি নবীজির দাফনের ব্যবস্থা কোন জায়গায় হবে এটা আমি বলবো পরে, আগে আমি জানতে চাই আমার এতিম উম্মতের দাফন কোন জায়গায় হবে। আল্লাহ কেমন দরুদ নবী ছিলেন, ওইটুকু এত বড় মর্যাদার প্রতীক ওনার সামনে আসার পরেও আল্লাহর নবী আমাদেরকে বলে যাইতে পারতেছেন না, আল্লাহর নবীর কথা হইলো আমার উম্মতের দাফন কোন জায়গায় হবে, ও জিব্রাইল ওইটা আগে আমার সামনে তুই বল। আমার ভাইরা আমার বন্ধুরা, আবার জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়ায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দাফন যে জায়গায় করা হোক না কেন, আপনার এতিম উম্মতের দাফন এই তুলির দরাতে এই জমিনের বুকেই কিন্তু করা হবে। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আ জিব্রাইল শুনো, আমি নবীজি থাকবো আরশে আজিমে, আর আমার উম্মত থাকবে জমিলে, আমি নবীজি থাকবো সিদরাতুল মুনতাহায়, আর আমার উম্মত থাকবে জমিনে, আমি নবীজি থাকবো সাত আসমান থেকে কোন আসমানে, আর আমার এই গুনাহগার উম্মত এতিম উম্মত থাকবে জমিলে। না রে জিব্রাইল, এমন কথা আমি নবীর পক্ষে কোনদিন মেনে নেওয়া সম্ভব না। আ জিব্রাইল, তুমি এই মুহূর্তে আমার আল্লাহকে জানায় দাও, আমি চাই আমার এই গুনাহগার উম্মত, আমার এতিম উম্মতকে যে জায়গার মধ্যে দাফন করা হবে এই তুলির দরাতে জমিনের বুকে, আমিও চাই আমার এতিম উম্মতের সাথে এই তুলির দরাতেই দাফন হওয়ার জন্য। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন যখন আল্লাহ দেখলেন যে না নবীজি তো আরশে আজিমও যাইতে চান না, সিদরাতুল মুনতাহায় যাইতে চান না, এরপরে সাত আসমান থেকে কোনো আসমানও যাইতে চান না, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আ জিব্রাইল শুনো, আবার বন্ধুকে তুমি জানায় দাও, আবার বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধু যদি আমার আরশে আজিমের মধ্যে আসতে চায় নাই, উম্মতের দরদ অন্তরের মধ্যে নিয়া সিদরাতুল মুনতাহায় আসতে চায় নাই, সাত আসমান থেকে কোন আসমানের মধ্যে আসতে চায় নাই, ও জিব্রাইল আমার বন্ধুকে তুমি জানায় দাও, জমিনের যে অংশটুকুর মধ্যে আমার বন্ধুকে দাফন করা হবে, আমি আল্লাহ জমিনের ওই অংশটুকুর দাম আমার আরশে আজিমের চাইতে আরো বাড়াইয়া দিলাম। আমার ভাইরা, সেই নবীজি উম্মতের দরদ নিয়ে কাঁদতেছে না, আরে এতদিন পর্যন্ত আমি দুনিয়ার বুকে ছিলাম, আমার এতিম উম্মতের জিম্মাদার, আর এখন যখন আমি যখন বিদায় হয়ে যাব তখন তাদের জিম্মাদার কে হবে? আমার ভাইরা আমার বাবা, জিব্রাইল আলাইহিস সালাম এবার জানায় দিলেন, আল্লাহর নবী গো, এই ব্যাপারে আপনাকে টেনশন করতে হবে না, আমার আল্লাহ জানায় দিয়েছেন এতদিন পর্যন্ত ছিলেন আপনি নবীজি, আপনার উম্মতের জিম্মাদার, আর এখন যখন আপনি বিদায় হয়ে যাবেন আমার আল্লাহ আপনার ওই গুনাহগার উম্মতের জন্য একটা নির্ধারিত মোবাইল নম্বরের ব্যবস্থা করে দিবেন, ওই নম্বরগুলা দ্বারা কেউ যদি আল্লাহর সাথে যদি যোগাযোগ রক্ষা করে চলতে পারে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এখন থেকে স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবেন জিম্মাদার। আর একটু আসতে হয়, সুবহানাল্লাহ,
আল্লাহ যদি কারো জিম্মাদার হয়ে যান, কি মনে করেন এই ব্যক্তির এই দুনিয়ার বুকে আসমানের নিচে কোনো টেনশন থাকতে পারে? আরো জোরে বলেন থাকতে পারে? এই ব্যক্তির কোন অভাব থাকতে পারে না, এই ব্যক্তির কোন টেনশন থাকতে পারে না, এই ব্যক্তির বিরুদ্ধে সারা দুনিয়ার সবাই মিলে যদি দুশ্মনী পোষণ করে, তারপরেও জিন্দেগানিতে দুশ্মনী হইয়া এই ব্যক্তির একটা প্রসং পরিমাণ ক্ষতি সাধন করা জিন্দেগানিতেও কারো পক্ষে করা সম্ভব না। জোরে ঠিক না? ঠিক না? আমার ভাইরা আমার বন্ধুরা, এবার আল্লাহর নবী যখন এই ঘোষণা পাইয়া গেলেন, পাওয়ার পরে এত আনন্দিত হইয়া গেলেন, এতই আনন্দিত হয়ে গেলেন, আল্লাহু আকবার! আমার ভাইরা, এত বড় আনন্দ আল্লাহর নবী আর জিন্দেগানিতে কোনদিন ফল নাই। আমার ভাইরা, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যে মোবাইল নম্বরটা দেওয়া হয়েছিল, এই মোবাইল নম্বরটা আমরা যারা এখানে আছি আমরা কেউ মোবাইল আসেনি নাই? আহারে, তাহলে আমরা শান্তির ব্যবস্থা কেমনে হবে? আমরা কেউ কারো মোবাইল মোবাইলই তো নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, আমি বলতে চাই প্রত্যেকের মোবাইলই আছে কিন্তু আমরা খবর নাই। ঠিক না? ঠিক না? প্রত্যেকের মোবাইলই আছে কিন্তু খবর নাই। নকল মোবাইলও না, আসল মোবাইলও আছে। কিজাত মোবাইল আছে? জোরে হোক, কিজাত মোবাইল আছে। দুনিয়ার আজেবাজে যত যত নম্বর আছে এগুলোর নকল মোবাইল আছে, কিন্তু আমার আল্লাহর দেওয়া যে নম্বরটা এটা আমাদের আসল মোবাইল আছে। তাহলে আসল মোবাইল কোনটা এটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে এবার আসুন, এর আগে আমার জানার আমাদের জানার বিষয় হইলো, বলতে পারেন হুজুর এই নাম্বারটা কি আগে বলে? নাম্বার হোক, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন 2 4 3 4 3। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নাম্বারটা হইল 2 4 3 4, এরপরে আবার 3। এটা হইল আমার আল্লাহর দেওয়া আমাদের জিন্দেগানির সফলতার জন্য, যে নম্বরের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করলে দুনিয়ার জীবনটাও আমাদের শান্তির প্রতীক হয়ে যাবে, আখেরাতেও আমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ স্বয়ং নিজে জিম্মাদার হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ঠিকানা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিবেন, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, সেই নাম্বারটা হইল এই নাম্বার। বলতে পারেন হুজুর বুঝতে পারলাম না এটা কেমন নাম্বার, এই নাম্বারের মিনিংটা কি? আমার ভাইরা আমার বন্ধুরা, তার মিনিং হলো 2 দ্বারা হইল ফজরের 2, ফজরের কয় রাকাত ফরজ? আরো জোরে বলেন কয় রাকাত ফরজ? ফজরের 2 রাকাত ফরজ। এরপরে 4 4 4 4 দ্বারা হইল জোহরের 4 রাকাত ফরজ আর আসরের 4 রাকাত ফরজ। জোরে হন, ঠিক না? ঠিক না? আবার বাইরা, এরপরে হইল 3 3, মাধ্যমে বোঝানো হয়েছে মাগরিবের 3 রাকাত ফরজ। এরপরে আবার 4, অর্থাৎ এশার 4 রাকাত ফরজ। এরপরে আবার 3, অর্থাৎ আরো 3 রাকাত রয়ে গেছে বিতির। জোরে হন, ঠিক না? ঠিক না? আবার ভাইরা আবার বন্ধুরা, এখানের মধ্যে এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আইছে যে হুজুর, এটার আপনি যে মোবাইল নম্বর বানাইলা এটা বুঝলাম না, এটা কেমনে হইলো? হুজুর, দুনিয়ার মধ্যে যত কোম্পানির যত মোবাইল নাম্বার গুলো আছে, ওই সমস্ত নাম্বার গুলার আগে তো কোম্পানির পক্ষ থেকে নির্ধারিত কয়েকটা কোড নম্বর থাকে। আপনি যে এটারে যে আপনি মোবাইল নম্বর বানাইলেন, তাহলে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তো কোড নম্বর দেখার কথা, এই নম্বরের আগে কোনো কোড নম্বর আসেনি। আমার ভাইরা আমার বন্ধুরা, আসলে কিন্তু এই নম্বরের আগে কোড নম্বরও আছে। ওই কোড নম্বর ছাড়া যদি সারা জিন্দেগানি পর্যন্ত যদি ফজরের নামাজ পড়ে, জোহরের আসরের মাগরিবের এশার এই লোকে এইগুলো নামাজ যদি পড়ে, আমার ভাইরা আমার বন্ধুরা, জিন্দেগানিতেও কোনো দিন ওই কোড বিহীন নম্বর দ্বারা যদি ডায়াল করে ওই নামাজের মাধ্যমে শান্তি পাওয়া সম্ভব না। আমরা অনেকেই হয়তো আল্লাহর দেওয়া মোবাইল নম্বর জানি, এটা আমরা ডায়াল করি ঠিকই, এটা ডায়াল কইরা যাইতাছি কিন্তু শান্তি তো আর পাই না। কেন শান্তি পাই না? আমার আল্লাহর দেওয়া মোবাইল নম্বরের আগে যে আল্লাহর দেওয়া কোড নম্বর যেটা আছে এটা আমরা জানাও নাই আর এটা আমরা ডায়ালও করি না। আমার ভাইরা আমার বন্ধুরা, আপনার মোবাইলে যদি গ্রামীণের সিম থাকে, তাহলে গ্রামীণের পক্ষ থেকে যে নির্ধারিত কয়েকটা কোড আছে 017, এগুলো ডায়াল না কইরা আপনি আপনার নাম্বারগুলো দিয়ে খালি ডায়াল করুন, জিন্দেগানিতে কোনোদিন সেই সাথে যোগাযোগ রক্ষা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? সম্ভব না। আমার ভাইরা, হয়তো আপনার মোবাইলে হইব কি তার রং নাম্বার,
আর না হয় হইব সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আর না হয় রিং হইব কিন্তু জিন্দেগানিতে ধরত না, যদি হয় ঠিক না ঠিক না। আমার ভাইরা আমার বন্ধুরা, যেহেতু আল্লাহর দেওয়া সেই মোবাইল নম্বরের শুরুতে আল্লাহর দেওয়া যে কয়েকটা কোড নম্বর আছে এগুলো আমরা জানিও না আর জানার চেষ্টাও করি না, ডায়ালও করি না, সারা জিন্দেগানি শুধু খালি আমরার নম্বরগুলো আমরা ডায়াল করে যাইতেছি, এই কারণে আমাদের শান্তি নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের কিন্তু 100 ভাগের 100 ভাগ জানা ছিল, এই কারণে যখন আমার আল্লাহর দেওয়া নির্ধারিত কোড নম্বরগুলো ডায়াল করে যখন ওই নম্বরগুলো যখন ডায়াল করতে এলো, আমার ভাইরা আমার বন্ধুরা, মাত্র 2 রাকাত তামাজের মাধ্যমে ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতে পারতে। জোরে বলেন ঠিক নি রাখতে, আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু আমরা যেহেতু ওই কোড নম্বর জানা নাই, এই কারণে আমরা সারা দিন জেগে নামাজ পড়তেছি, জীবনে কোনো দিন আল্লাহর সাথে কথা হওয়া দূরে থাক, কোনো একটা সমস্যার সমাধানই তো হয় না। তাহলে এবার আসুন, সেই কোড নম্বরটা কি? আমার আল্লাহর দেওয়া মোবাইল নম্বরের আল্লাহর দেওয়া ওই এই ঈদের শুরুতে যে কোড নম্বর আছে, এই কোড নম্বর হইল গিয়া দুইটা, একটা হইল 0 আর আরেকটা হইল 1। দুইটার নাম কি তাকিতা? সকলে হোক একবার যে জোরে 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 হোক বলে, এই দুইটা কোডের নাম কিটা? একটা হইল 0 আর আরেকটা হইল 1। আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে আবার আসুন, এই 01 এর দ্বারা মতলব কিটা? এই 01 এর মিনিং কিটা? আমার আল্লাহর কথা হলো, ও বান্দা শুনো, প্রথমে যদি আমার ওই যে নির্ধারিত নম্বর গুলো আছে ওই নম্বর গুলার মাধ্যমে যদি আমি আল্লাহর সাথে যদি তুমি যোগাযোগ রক্ষা করতে চাও, তখন তুমি তোমার অন্তরটাকে আগে আগে তুমি 0 তুমি বানাইতে হবে, অর্থাৎ এই অন্তরের মধ্যে কিছু নাই, এই অন্তরের মধ্যে কোনো দুনিয়া নাই, এই অন্তরের মধ্যে কোনো সন্তানের মহব্বত নাই, তোমার ওয়াইফের মহব্বত নাই, কোনো কিছুর মহব্বত নাই, এই অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো ভয় নাই, এমনি ভাবে তোমার অন্তরটাকে আগে তুমি 0 বানাইতে হবে? নাই নাই, আমার অন্তরের মধ্যে কিছুই নাই, এমনি ভাবে আগে তুমি 0 বানাইতে হবে, 0 বানানোর পরে তারপরে তুমি তোমার অন্তরের মধ্যে তুমি 1 ফিডিং করতে হবে, 1 তুমি ডায়াল করতে হবে, 1 এর মাধ্যমে তুমি বুঝাইতে হবে, যদি আমার অন্তরের মধ্যে কেউ নাই কিন্তু একমাত্র আছেন একজন, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, এমনি ভাবে যদি কেউ যদি তার অন্তরটাকে 0 বানাইয়া আল্লাহ এরপরে যদি আল্লাহকে যদি জায়গা দিয়া দিতে পারে, কেউ যদি মনে করে আমার এই অন্তরের মধ্যে কোনো ভয় নাই একেবারে 0, তারপরে যদি তার সেই 0-ওয়ালা অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় যদি কায়েম করে নিতে পারে, আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ তখন জানাইয়া দিছে, পাউদারে যেহেতু তোমার অন্তরকে তুমি 0 বানাইয়া ওই অন্তরের মধ্যে একমাত্র আমি মাওলার ভয় তুমি কায়েম করে নিয়েছো, আমি মাওলা তোমাকে প্রথম নম্বর একটা পুরস্কার দান করতেছি, ওই পুরস্কারটা কি তুমি জানো নি পাউদারে? ওই পুরস্কার কাটার নাম হইল ফুরকান নামক নূর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রথমেই আল্লাহ একটা সুসংবাদ দিয়ে আমাদেরকে একটা পুরস্কারে পুরস্কৃত করেন, ওই 0 আর 1 যখন খালি ফিডিং করি তখনই, এরপরে এগুলো ডায়াল করার আগেই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আমরা দান করে দেন, বান্দারে তুই যখন তোর অন্তরটারে যখন 0 বানায় নিছ, 0 বানায় যখন আমি একমাত্র আল্লাহ ওয়াহদানিয়তকে যখন তুই কায়েম করে নিছ এই অন্তরের মধ্যে, আর কাউকে যখন শরীক যখন করস নাই, কোন জটাসা মোটাসা কুত্তাসা বিলাইসা হিয়ালসা গুঙ্গুরসা এগুলার যখন আর শরীক যখন বানাইছস না, বলেতে বাবার কাছে গিয়ে সন্তান চাই বাবা এনে দিয়া দে, এইভাবে যখন তোর মন মন মানসিকতা যখন সরাইয়া একমাত্র আমি আল্লাহর দিকে যখন রুজু হয়ে গেছো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রথমেই তোর একটা পুরস্কার দিতেছি, এই পুরস্কারটা হইল ফুরকান নামক নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারে না হুজুর ফুরকান নামক নূর কি, তা এটাই তো আমরা বুঝি না, তাহলে আমরা কেমনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম? আমার ভাইরা আমার বন্ধুরা, ফুরকান নামক নূর যদি আল্লাহ কাউকে দান করেন, তখন আমার আল্লাহ ওই পুরস্কারে যখন পুরস্কৃত কোনো আল্লাহর বান্দা হয়ে যায়, ওই ব্যক্তির প্রথম নম্বর যে জিনিসটা হয় তার অন্তর চক্ষু খুলিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চক্ষু কিন্তু দুইজন,
একটা হইলে গিয়ে চর্মচক্ষু আর আরেকটা হইলে অন্তরচক্ষু। আমার ভাইরা, যদি কেউ যদি একমাত্র আল্লাহকে যদি ভয় করতে পারে আর কাউকে যদি ভয় যদি না করে, একমাত্র আল্লাহর দিকে যদি সে দাবিত হয়ে যাইতে পারে আর কোন দিকে যদি সে দাবিত যদি না হয়, তখন আল্লাহ যে এই পুরস্কারটা দান করেন, এই পুরস্কারের প্রথম নম্বর ফলটা হইল তার অন্তরচক্ষুরে আমার আল্লাহ কুলিয়া দেন। জোরে হন সুবহানাল্লাহ। অন্তরচক্ষু আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে খুলে দেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা প্রমাণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি আপনারা? আরো জোরে বলেন, শুনছেন নি? আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশাল একটা বাহিনীকে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব দিয়া বেঈমান বাহিনীর বিরুদ্ধে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়ার কয়েকদিনের পরের ঘটনা, ওই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মিম্বরের মধ্যে তিনি উঠতে যাবেন। মিম্বরের মধ্যে উঠেই তিনি একবার ডাক দিয়া বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ও আল্লাহর নবীর সাহাবী, ও সারিয়া, তুমি তোমার পিছনের দিকে তুমি লক্ষ্য করো, পাহাড়ের দিকে তুমি লক্ষ্য করো, সারিয়া, পিছনের দিকে যদি লক্ষ্য যদি না করো, তখন শত্রু বাহিনী কিন্তু পিছনের দিকে তোমার উপর আক্রমণ করতেছে, আর যদি আক্রমণ করে বসে তখন তুমি সারিয়া তোমার বাহিনী সহ পরাজয়ের মালা বরণ করে এই মদিনাতুল মুনাওয়ারায় ফিরতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নেতৃত্ব নেতা বানাইয়া এই আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের বাহিনী পাঠাইছেন মদিনা থেকে কয়েকদিনের রাস্তা দূরে। মদিনা থেকে কয়েকদিনের রাস্তা দূরে এইখানে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে লিপ্ত, আর এদিকে খলিফাতুল মুসলিমিন ওমর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ওইখানে ডাকিয়া কইতাছেন, ও সারিয়া, তুমি পাহাড়ের দিক দিয়ে খেয়াল করো। কি তখন আমরা সমাজ যদি একেবারে এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় আল্লাহর ওলি যে আছে, ওই রকম ওলির কাছ থেকে যদি খালি এই রকম কোন ঘটনা প্রকাশ হইতো, মনে করেন ওই হাটাদারির তাকিয়া উনি যদি ওইখান থেকে যদি কইতো, আমরা এই মাহফিলের উদ্দেশ্য বানাইয়া, এ করের ভাড়া এলাকাবাসী, মাহফিলের পিছন দিয়ে খালি কোন কারণে তোমরা তাড়াতাড়ি যাও, এইভাবে যদি খালি উনি যদি এখান থেকে হইতো আর এখানেও কেউ শুনতো, তাহলে কি তখন হইলো না? কিতা বলেতে মনে হয় আহমদ শফি আস্তাবার একটা পাগল হয়ে গেছে। যখন ঠিক না, ঠিক না, আল্লাহ, এই কয়েকদিনের আগের ঘটনা, ওই কয়েকদিন আগের ঘটনা, আল্লাহু আকবার। আজকে আপনি আমি আমাদের যেই কন্যা সন্তানগুলাকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আমরা পাঠাইতেছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া আমাদের, আমরার বাবা যারা আছি আমরা, আমাদের সুনাম হবে, আমাদের ওয়াইফ যারা আছে তাদের সমান সুনাম হবে, আমাদের বংশের সুনাম অর্জন হবে, আমার ভাইরা, আমার বন্ধুরা। কিন্তু সত্যিকার কোনো বিবেকবান বাবা যদি দায়িত্ব থাকে, বিবেকবান গার্জিয়ান যদি দায়িত্ব থাকে, আজকে আমাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেই অবস্থা হয়েছে, আমাদের ওই মা বোনদের সাথে, আমার ভাইরা, আমার বন্ধুরা, কসম করে বলা যায়, একজন বিবেকবান গার্জিয়ান যদি নিজের চোখে দেখে জিন্দেগানিতেও তার এই কন্যা সন্তানটাকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠানি সম্ভব না? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওইটুকু সামনে নিয়া আহমদ শফি সাহেব দামার দামার দরকার তো খালি কইসলা বলেতে আমরা সমাজের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা, এই অবস্থাটার সামনে নিয়ে বলা যায় যে আমরা মেয়েরারে এখন আর উচ্চ শিক্ষা দেওয়ার লাগিয়া স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ানি ঠিক না? কি তখন এটা ঠিক কইছুন না বেঠিক কইছো? আমরা সমাজের বর্তমান যে বাস্তবতা, একশো ভাগের একশো ভাগ ঠিক কইছুন, কোনো সন্দেহ নাই। করে এখন ঠিক না? ঠিক না। মুসলমান না অমুসলমান যারা আছে এই যে এলাকার যে হিন্দু ভাইরা যারা আছে, হেরাও যদি সত্যিকার বিবেক খাটাইয়া যদি দেখে তাহলে বুঝবে না এই ব্যক্তি যদি আমরা ধর্মের অধিকারী না, কথাটা কিন্তু হয়েছে একশো ভাগের একশো ভাগ সঠিক। যেরকম ঠিক না? ঠিক না। কিন্তু আমাদের সমাজের কিছু নাস্তিক কুলাঙ্গার, কিছু মতবাদ পাটফারের দল, আমার ভাইরা, এরা আজকে এই কথাটারে ফাগাইয়া এমন ভাবে আজকে আল্লাহু আকবার এমন ভাবে অতল গবেরে, মানে নিকৃষ্ট দরজার অতল গহ্বরে আজকে প্রেরণ করতেছে। আল্লাহ, যেমন বোঝা যায় যে এমন নিকৃষ্ট কথা এই দুনিয়ার বুকে আর কিচ্ছু নাই, সুতরাং এমন নিকৃষ্ট কথা যখন এই ব্যক্তি উচ্চারণ করতে পারলো, তাহলে আহমদ শফির মতো নিকৃষ্ট এই দুনিয়ার বুকে আর কেউ হইতে পারে না। আল্লাহ এমন ভাবে কিন্তু আজকে চক্রান্ত শুরু করে দিছে। জোরে হন ঠিক না? ঠিক না। আমার ভাইরা, আমার বন্ধুরা,
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মিম্বর থেকে তিনি নামলেন। আল্লাহর নবীর অনেক নতুন মুসলমান সাহাবায়ে কেরাম যারা ছিলেন এরা ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, বুঝতে পারলাম না মিম্বরের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে কোন কথা তো আপনি কোনদিন উচ্চারণ করেন নাই, আজকে যদিও এমন একটা কথা উচ্চারণ করেছেন, আমাদের কাছে তো মস্ত বড় আজগুবি কথাটা লাগলো। কোথায় সারিয়া ওইখানের মধ্যে সে তার বাকিনী নিয়ে জিহাদের মধ্যে লিপ্ত, আর আপনি কিনা ওই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ওই সারিয়াকে দিক নির্দেশনা দিতেছেন, তা বুঝতে পারলাম না। আমার বাইরা আমার বন্ধুরা, এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জবাব দেন, আগো আল্লাহর নবীর সাহাবী রাসূল, আমি সায়াদে কি মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাহিনীকে সাথে নিয়া ওই জিহাদ শুরু করছে সামনের দিকে, আর ওই দিকে যে পাহাড়ের পিছন দিকে শত্রু বাহিনী অতর্কিতভাবে যে আক্রমণ পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে ওই দিকে কিন্তু সারিয়ার মোটেই লক্ষ্য নাই। আমি যেহেতু একজন তার দায়িত্বশীল, আমি যেহেতু একজন জিম্মাদার, সেই জিম্মাদার হিসাবে আমি নিজের চৌকে দেখে আর ঠিক থাকতে পারলাম না, আমি এই মুহূর্তে মিম্বরের উপরে তাইকাই জানাইয়া দিলা। আল্লাহ, এখন যে বর্ণনা দিছেন এটা তো আরো বড় পাগলামি, আমরা সমাজের লাগিয়া আরো বড় পাগলামি। আল্লাহু আকবার, এখন সকলেই আর কোনো কথা নাই, সকলে মনে মনে অপেক্ষা করতে শুরু করছে, দেখবো ওমর তোমার কেরামতি দেখিয়া নিব, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুনি কোন দিন আসে ওই দিনেই তোমার কেরামতি প্রকাশ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে যেই দিন ফিরে আসার কথা, যেই সময়টাতে ফিরে আসার কথা, আল্লাহর নবীর অনেক নতুন সাহাবায়ে কেরাম ওই সামনের দিকে বাইরা মদিনার বাগিরে চলে গেছেন, মদিনা থেকে কোনো সংবাদ যাওয়ার আগেই যাতে আল্লাহর নবীর সাহাবী সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে ওই ঘটনার বাস্তবতা তাতে জানতে পারেন। আমার বাইরা আমার বন্ধুরা কয়েকজন দৌড়ায় আগে চইলে গেছেন, আগে যায় আবার ডাক দিয়ে বলতেছে, আগো আল্লাহর নবীর সাহাবী সারিয়া একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমরা মনে করি তুমি আল্লাহর নবীর সাহাবী হিসাবে একটু তুমি কোনো মিথ্যা বলবা না। আগো আল্লাহর নবীর সাহাবী সারিয়া কত জুমা ভরে জুমার সময়ের মধ্যে তোমার তোমার কাছে কোনো কিছু হয়েছিল কিনা, তোমার সাথে কোনো কিছু সংগঠিত হয়েছিল কিনা, জিহাদের ময়দানে কোনো কিছু হয়েছিল কিনা, আমাদের আমিরুল মুমিনিনের পক্ষ থেকে তুমি কোনো কিছু পাইছিল কিনা। আমার বাইরা আমার বন্ধুরা, এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আগো আল্লাহর নবীর সাহাবী রাসূল, যেহেতু সামনে অগ্রসর হয়ে যেহেতু জানতে চেয়েছো, ও আল্লাহর নবীর সাহাবী রাসূল, আমি সারিয়া আমার বাহিনীকে সাথে নিয়ে সামনের দিকে যখন বেঈমান বাহিনীর বিরুদ্ধে জিহাদের মধ্যে লিপ্ত, ওই সময় শত্রু বাহিনীরা অতর্কিতভাবে আমার উপর হামলা করে আমার সেই বিজয়ের মালাকে ছিনিয়ে নেওয়ার জন্য পাহাড়ের পিছন দিকে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। ওগো আল্লাহর নবীর সাহাবীরা, কসম করে বলতে পারি আমি কিন্তু সারিয়া মোটেই আমি খেয়াল করি নাই, হঠাৎ করে শুনলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কণ্ঠে তিনি আমাকে ডাক দিয়ে বলতেছেন, রে সারিয়া পিছনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তুমি লক্ষ্য করো, পাহাড়ের দিক থেকে শত্রু বাহিনী তোমার উপর আক্রমণ করতেছে। আল্লাহর নবীর সাহাবীরা ওই কথা শোনার পরে যখন আমি পিছনের দিকে লক্ষ্য করলাম তখনই কিন্তু আমার সেই বিজয়ের মালা নিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরতে পারলাম। আর যদি ওই সময় খলিফাতুল মুসলিমিন যদি আমাকে সতর্ক না করতেন, আমি যদি ওই জায়গা থেকে যদি আমি শুনতে না পারতাম, তখন নির্দ্বিধায় বলতে হয় আজকে কিন্তু আমি বিজয়ের বদলে পরাজয়ের মালা বরণ করে ফিরতে হতো। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফুরকান নামক নূর আল্লাহ যাকে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর যে ফলাফলটা তাকে দান করেন এই ফুরকান নামক নূরের এই ফলাফলটার নাম হইল তার অন্তর চক্ষুরে আল্লাহ কইল্যা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ আমি কিন্তু কোনো ওলির ঘটনা বলতেছি না, কারণ আমাদের সমাজে আজকে কিছু সংখ্যক মুমিন মুসলমান আছে ওলির কথা শুনতে পারে না। ওলির কথা শুনলে পরেই তার গায়ের মধ্যে যেমন আল্লাহ আকবার সারা দুনিয়ার আগুন একসাথে ছিটটা লাগিয়ে দেওয়া হয়েছে, দুরকম ঠিক না ঠিক না। আল্লাহ আকবার, ওলির কথা হইতাছি না, এমন কথা হইতাছি কোনো বাবার বাপের বেটার ক্ষমতা নাই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে তুমি ইলজাম দিতা, দুরকম ঠিক না ঠিক না। আমার ভাইরা আমার বোন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন যুবক আসলো। আসার পরে তখন যুবকটাকে ডাক দিয়ে বললেন, যুবক রে, ও যুবক, কেমন করে তুমি আল্লাহর দেওয়া চোখগুলা দ্বারা তুমি না পরমানি করো, আল্লাহর দেওয়া চোখগুলা তোমাকে আমাদান করছে, তুমি বেগানা কোনো মহিলার দিকে তাকানোর জন্য নাকি, কেমনে রে তুই ওই আল্লাহর দেওয়া চোখগুলা ব্যবহার করে বেগানা মহিলার দিকে তাকাস। আমার ভাইরা আমার বন্ধুরা, ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে শুরু করলো, আগো উসমান গনি শুনো, আমি মনে করেছিলাম আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মনে হয় ওহির দরজা বন্ধ হয়ে গেছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর এই দুনিয়ার বুকে আসবেন না। আগো আগো খলিফাতুল মুসলিমিন ওসমান শুনো, এখন এর তোমার কথায় প্রমাণ হয়ে গেল যে যদিও দুনিয়ার বুক থেকে নবীজি বিদায় হয়ে গেছেন, কিন্তু আজরাইল এই জিব্রাইল আসা মনে হয় এখনো বন্ধ হয় নাই, এখনো মনে হয় জিব্রাইল কারো কারো কাছে আল্লাহ মনে হয় ফাটাইয়া দেন, যার বাস্তব প্রমাণ হলো আমার মনে হইতেছে তোমার কাছে মনে হয় আল্লাহ জিব্রাইল ফাটায় মনে হয় জানাইয়া দিছে। আবার বাইরে আমার বন্ধুরা ওই ব্যক্তি বলতে শুরু করলো, এত উসমান শুনো, ওই যে আমি একটা বেগানা মহিলার দিকে আমি রাস্তার মধ্যে একটা নজর যে আমি দিয়েছি, কসম করে বলতে পারি আমি সারা এই দুনিয়ার বুকে আর কেউ জানে না। তাহলে এমন আজগবি কথা তুমি কেমনে হইলা, এর মাধ্যমেই প্রমাণ হয়েছে মনে হয় জিব্রাইল তোমার কাছে আইছে। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রাজযুবক শুনো, জিব্রাইল আসতে হইলো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জানাতে হইলো, যার অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহর ভয় আছে তাকে আমার আল্লাহ যখন ফুরকান নামক নূরের মালিক বানায়া দেন, ওই ফুরকান নামক নূরের মালিক যারা হইয়া যায় তাদের অন্তর চক্ষু দ্বারা শত শত মাইল দূরে কি হইতেছে না হইতেছে অনেক সময় কিন্তু তারা ওইগুলা দেখতে পারে। আমি আমার ওই অন্তর চক্ষু দ্বারা ওই ফুরকান নামে নূরের মালিক হইয়া তোমার এই কাণ্ডটা কিন্তু আমি দেখছি, এটা জিব্রাইল আইসে খবর দে নাই। আমার ভাই আমার বন্ধুরা, এখন আসেন আমাদের মূল আলোচনায়। মূল আলোচনা কোন জায়গায় ছিল, যে আল্লাহ ওই যে মোবাইল নম্বর যে বলছিলাম, এই মোবাইল নম্বরটা ডায়াল করতে হলে আমার আল্লাহর দেওয়া যে নির্ধারিত কোড নম্বর আছে ওই কোড নম্বর আগে আপনি ডায়াল করতে হবে। এই কোড নম্বরটা কি, প্রথম নম্বর কোড হইল জিরো, দ্বিতীয় নম্বর কোড হইল ওয়ান, অর্থাৎ আপনার অন্তরকে আপনি জিরো বানাইয়া তারপরে এই অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহকে ফিটিং দিয়া এরপরে যখন আপনি ফজরের দুই রাকাত পড়বেন, জোহরের চার রাকাত পড়বেন, আসরের চার রাকাত পড়বেন, মাগরিবের তিন রাকাত পড়বেন, আর চার রাখাত পড়বেন, বিদিরের তিন রাখাত পড়বেন, আমার আল্লাহ কোরআনের মাধ্যমে ওয়াদা করে দিয়েছেন, বান্দারে তোমার জিম্মাদার দুনিয়ায় আর আখেরাতে সব জায়গার মধ্যে আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এখানের মধ্যে আরো একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর দুনিয়ার মধ্যে যেই সমস্ত মোবাইল গুলো আছে আপনাকে ওই মোবাইলের সাথে যে আপনি তুলনা করলেন, হুজুর দুনিয়ার মধ্যে যেই মোবাইল গুলো আছে ওইগুলা তো দামি মোবাইল যদি হয় তখন তো ওই দামি মোবাইলের মাধ্যমে যার সাথে আমি সম্পর্ক করতে চাই, যার সাথে আমি যোগাযোগ করতে চাই, তারে তো নিজের চোখে দেখে দেখে তো কথা বলা যায়। আপনি যেইটারে মোবাইল নাম্বার বললেন, তাহলে ওই মোবাইল নম্বরের মাধ্যমে আল্লাহকে দেখে দেখে কথা হওয়ার ব্যবস্থা আছে যেমন বোঝা যায়। গুরুস্তানের মধ্যে আমি বয়ান করতেছি, বাইরে গুরুস্তান না জিন্দাস্তা,
আরো যেরকম গুরুস্তানরা জিন্দাস্তা। ও আমার ভাই, এখন থেকে আমাদের প্রত্যেকটা ইমানি আওয়াজ, প্রত্যেকটা ইমানি চেতনা, প্রত্যেকটা ইমানি পদক্ষেপের মাধ্যমে আমরা যদি ওইটুকু প্রমাণ করতে না পারি যে আমরা শাহজালালের উত্তর সুরী, তাহলে অদূর ভবিষ্যতে হইতে পারে এই বাংলার জমিন তথা সিলেটের জমিনে একটা মুমিন মুসলমানও তালাশ করে ভাবা যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক না? বর্তমানে যেই চক্রান্ত, ওইটাই বুঝে শাহজালালের উত্তর শরীরের আওয়াজ। আল্লাহ একবার, যাই হোক, আল্লাহ যে এরপরে অত হান যে আমরা উচ্চারণ করাইছে ওইটুকুর জন্য আবার হয়ে আমরা আলহামদুলিল্লাহ যদি শুক্রিয়া আদায় করি তাহলে হইতে পারে আল্লাহ ভবিষ্যতে আমরা এই নিয়ামতটা আরো একটু বাড়াইয়া দিতে পারে। আল্লাহ যেন বাড়াইয়া দেয়, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এবার আসুন ওই প্রশ্নের উত্তরটা কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসলে কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যেই কথা ঘোষণা করে গেছেন সেই কথাটা হলো আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী, বায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ঘোষণা করে গেছেন উম্মতের তোমরা যদি কোনো ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, রোজা রাখো, তখন তোমরা এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেমন তোমরা মনে করো আল্লাহকে স্বয়ং তোমাদের চোখে দেখতেছো। দেখছেন নি কোনদিন? কোনদিন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহরে দেখছেন? আরে জীবনও তো দেখছি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সেই হাদিসের মর্মার্থ হলো ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমার অন্তরের যে মোবাইলটা আমার আল্লাহ তোমাকে দান করেছেন এই মোবাইলটাকে যদি তুমি জিরো আলা বানাইয়া, জিরো ডায়াল কইরা, ওয়ান ফিটিং কইরা তুমি যদি দামি যদি বানাইয়া নিতে পারো, কারণ দামি মোবাইল ছাড়া তো ডাইরেক্ট দেখিয়া দেখিয়া হতা হওয়া যায় না, তোমার অন্তরটাকে যদি তুমি সত্যিকার দামি বানাইয়া নিতে পারো, ও মুমিন মুসলমানেরা, ওই দামি ওয়ালা অন্তর নিয়া যখন তুমি আল্লাহর সাথে যখন ওই মোবাইল নম্বর ডায়াল করে যখন তুমি কথা বল শুরু করবা, আল্লাহ তখন বলেন বান্দারে তোমার সাথে ডাইরেক্ট স্বয়ং আমি আল্লাহ কথা বলার জন্য উপস্থিত হয়ে গেলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেন বান্দারে তুমি যখন এতটুকু নিয়ে সামনে অগ্রসর হইছো তাহলে আমি আল্লাহ আর আরশে আজিমের মধ্যে না, আমি আল্লাহ তোমার সামনে চলে আসলাম, ডাইরেক্ট আমারে তুমি দেখো আর আমি তোমারে দেখি, আসো একসাথে প্রেম প্রীতির আলাপ শুরু হয়ে দাও। চিৎকার করে হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু শর্ত হইলে কি দামি মোবাইল হইতেইব? কম দামি মোবাইল দেয়া, 1000 টাকার, 500 টাকার, 1500 টাকার মোবাইল দেয়া আপনি ভিডিও কল দেয়া বুঝে কথা কইতে পারবা? পারবানি জীবনে? আল্লাহ, আমরা তো 1000 টাকা দামের মোবাইল হইটা না, আমরা এই মোবাইলটা যেভাবে নষ্ট করছি কম দামি বানাইছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু লক্ষ্য করে আল্লাহর নবী ঘোষণা করে গেছেন, আল্লাহর নবী কিন্তু ভালো করেই জানেন আমার গুনাহগার উম্মতের দলেরা এমন এক সময় চলে আসবে যে তারা তাদের অন্তরের মোবাইলটাকে একেবারে কম দামি বানায় নিবে, এই কম দামি মোবাইলের মাধ্যমে আমার আল্লাহকে দেখা কোনোদিন সম্ভব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহকে কেউ যদি দেখে যদি ইবাদত না করতে পারে তারপরেও যাতে আরো একটা স্তর যাতে থাকে এই জন্য আল্লাহর নবী ঘোষণা করে গেছেন لم تكن تراه فإنه يراك। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করে গেছেন আমার উম্মতের দলেরা কম দামি মোবাইল তোমার অন্তরকে যদি তুমি বানাও তারপরেও তুমি টেনশন করো না, আমি নবী তোমার জন্য কিন্তু ব্যবস্থা দিয়ে গেলাম। উম্মত রে, এই কম দামি মোবাইল নিয়ে যখন তুমি নামাজে দাঁড়াইবা, তুমি যখন কোনো ইবাদত বন্দেগী করবা, তখন কমাজ কম তুমি মনে করবা যদিও আমি আমার আল্লাহকে দেখতেছি না, আল্লাহ কিন্তু আমাকে 100 ভাগের 100 ভাগ দেখতেছেন। জোরে বলে ঠিক না ঠিক না? আমার বাইরে, এই যে আমরা এখানে বসে আছি, আমরা যদিও আল্লাহরে দেখতাছি না, আল্লাহ আমরারে দেখতাছেন নি? হ্যাঁ।
আরো দূরে যখন দেখতেছেননি আমরা কে কোন নিয়ত এখানের মধ্যে বইছি, আল্লাহু আকবার, একেবারে আমাদের অন্তরের অন্তস্তলে কি আছে না আছে ওইটুকু আল্লাহ আমাদের জানেননি না জানেন না, দেখেননি না দেখেন না। তারপরে চাকরি করুক, যে কোনো কিছু করুক এই দুনিয়ার মুখে, প্রত্যেকটা উঠা বসার মধ্যে যদি তার ওইটুকু অন্তরের মধ্যে তাকে কমাস কম যে যদিও আমি আল্লাহরে দেখতেছি না, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন, কসম করে বলা যায় এই ব্যক্তি জিন্দেগারিতে কোনোদিন একটা মুহূর্তের জন্য নাফরমানি করা সম্ভব না, আল্লাহর হুকুমের বিপরীত চলা সম্ভব না। আমার ভাইরা আমার বন্ধুরা, ওই ব্যক্তি কোনোদিন তার প্রতিবেশীরে কোনোদিন কষ্ট দেওয়া সম্ভব না, কারণ তার ভিতরে আসবে যে আমার নবী রহমাতুল্লিল আলামিন উনার যে আচরণ ছিল উনার সুন্দর আচরণ দেখে ইহুদিরা মুসলমান হয়ে গেছে, খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে, ওই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যার অবদানের মাধ্যমে আজকে আমরা নিজেদেরকে বুক ভরা কণ্ঠ নিয়ে মুমিন মুসলমান দাবি করতেছি, সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই দেশের হিন্দুরা আইয়া কোনোদিন ইসলামের দাওয়াত দেন নাই কোনোদিন, উনি যখন সুন্দর হইয়া যখন আমার নবীর আদর্শ অনুযায়ী যখন চলছেন তখন দেখা যায় উনার আদর্শ দেখে আল্লাহু আকবার, আমার ভাইরা আমার বন্ধুরা, এক জন না দুই জন না, 100 জন না 200 জন না, 1000 জন না 2000 জন না, 1 লক্ষ না 2 লক্ষ না, 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছিল, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানেই শেষ না, উনার সর্বশেষ জানাজার দৃশ্য দেখে আরো 1 লক্ষ মুসলমান হয়েছিল, আরো জোরে বলেন চিৎকার করে সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, কিন্তু আজকে আমরা এক মঈনুদ্দিন চিশতি না, ওই মঈনুদ্দিন চিশতির মতো আমরা নিজেরাও কিন্তু ইমানদার দাবি করি, অনেক সময় আমরা অনেক কথাবার্তায় বুঝাই মঈনুদ্দিন চিশতি কেতা তার বাপদাদা 14 গোষ্ঠীর চাইতে আমার ইমান খান আরো বড় মজবুত, যেরকম ঠিক না ঠিক না, আল্লাহু আকবার। কিন্তু আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি আজকে নবীর আদর্শওয়ালা নামদারি মমিন মুসলমানরা থাকার পরেও আমরার কথা মানবো দূরে থাক, আমরার দে আমরার আদর্শ দেখে আমরার সাথে আসবো দূরে থাক, আমাদের আমাদের অবস্থা দেখে আজকে এই দুনিয়ার বেঈমান জাতিরা ঐক্যবদ্ধ হইয়া তারা চাইতেছে আজকে ওই মুমিন মুসলমান নামের কলঙ্কগুলা যেভাবে দুনিয়াটারে নষ্ট করতেছে এদেরকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য শেষ করে দিতে হবে, তখনই একমাত্র দুনিয়ার শান্তি পাওয়া যাবে, আর না হয় কোনো শান্তির ব্যবস্থা নাই, যেরকম ঠিক না ঠিক না। সময় শেষ হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, আসলে কিন্তু অনেক জায়গায় জামাত হবে আর আমরা এখানে বয়ান হবে এটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আমরা যা শুনলাম এবং এই এতটুকু সময় পর্যন্ত যে আমরা কষ্ট করে বসলাম, আমাদের উভয়কে যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করে আর আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারভাবে আজকে থেকে ওই নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আমি বলতে চাই এখানে যারা আছেন প্রত্যেকে আজকে থেকে সেই নবীদের দরদ অন্তরের মধ্যে নিয়ে সত্যিকার আশিকের রাসূল প্রমাণ করার জন্য কে কে আছেন যে একেবারে সবাই আজকে থেকে পরিপূর্ণভাবে নামাজ আদায় করবেন, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও সকলে হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।